আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছে আমি সোহান ইসলাম পাখি। আমি শেখ মুজিবের মেয়ে, শাসক নই সেবক, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি শুধু শাসক নই, বাংলাদেশের মানুষের সেবক। জনগণের সেবা ও কল্যাণ করাকেই সবচেয়ে বড় কাজ বলে আমি মনে করি, সেই ব্রত নিয়েই কাজ করে যাচ্ছি। রবিবার 5 সেপ্টেম্বর সকালে নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পরিষদ প্রথম পর্ব 2021-এ অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ঢাকা সেনানিবাসের নৌ ও বিমানবাহিনীর সদর দফতরে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি এ সভার অংশগ্রহণ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌ ও বিমানবাহিনীর সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ কর্মকর্তাদের বিবেচনার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ যারা, তারা প্রমোশন পেয়ে প্রত্যেকটি বাহিনী পরিচালনার দায়িত্ব পাবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পরিষদ প্রথম পর্ব 2021-এ অংশগ্রহণ করে একথা বলেন। তিনি গণভবন থেকে ঢাকা সেনানিবাসের নৌ ও বিমানবাহিনীর সদর দপ্তরে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি এ সভায় অংশগ্রহণ করেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনবাংলানিউজটিভি, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীনবাংলানিউজটিভি।